একটি 40 টাকার প্রশ্ন, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো, ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো, এই নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি। আসলে আমরা কোনটা কিনবো, এই কনফিউশন দূর করার জন্য আপনাদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক। কথা হচ্ছিল ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো, আসলে কোনটা কিনবো, এটি সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার বাজেট এবং কোন কাজে ইউজ করবেন তার উপরে। লেটস সে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এই ধরনের ছোটখাটো কাজ যদি করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ বেস্ট। আর যদি মনে করেন না আমি একটু পড়ে লেভেলে কাজ করব, গ্রাফিক্স ডিজাইন, মোশন ডিজাইন, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এই ধরনের যদি ভারী কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ডেস্কটপ বেস্ট। ল্যাপটপ এবং ডেস্কটপ দুটি বিষয়ে আমি একই সাথে ডিসকাস করা শুরু করি। তো শুরুতেই আমি ল্যাপটপে আসি। যদি আপনি ল্যাপটপ ইউজ করতে চান, আপনার বাজেট যদি হয় মোটামুটি মানের, সেক্ষেত্রে আপনি কোন ধরনের ল্যাপটপ চুজ করবেন? আপনার বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে মিনিমাম Core i3 প্রসেসর চুজ করতে হবে। আপনি যে ল্যাপটপটি কিনবেন সেই ল্যাপটপটির কনফিগারেশন কেমন হওয়া উচিত? তো আপনার ল্যাপটপের প্রসেসর অবশ্যই ভালো হতে হবে। তো বাজারে দুই ধরনের প্রসেসর পাওয়া যায়, একটি হচ্ছে ইন্টেল আর একটি হচ্ছে রাইজেন। তো অবশ্যই আপনি ইন্টেল চুজ করবেন। তো বাজারে বিভিন্ন ধরনের প্রসেসর পাওয়া যায়, Core i3, Core i5, Core i7, Core i9। এখন এখানে আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোনটি চুজ করবেন। যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে Core i3, মিনিমাম রিকোয়ারমেন্ট Core i3। আর যদি আপনার বাজেট একটু ভালো থাকে সেক্ষেত্রে Core i5 নিতে পারেন, যদি বাজেট আরো ভালো থাকে সেক্ষেত্রে Core i9। এবার আসি মাদারবোর্ড। ল্যাপটপে যে মাদারবোর্ডটি থাকে এটি হচ্ছে ইন্টেলের মাদারবোর্ড। দেন হচ্ছে হার্ড ডিস্ক। বাজারে দুই ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায়, একটি হচ্ছে SSD আর একটি হচ্ছে SSD। SSD হার্ড ডিস্ক এর তুলনায় SSD হার্ড ডিস্ক এর গতি অনেক বেশি। দেন হচ্ছে র্যাম। যদি Core i3 প্রসেসর হয় সেক্ষেত্রে 4GB র্যাম, যদি Core i5 হয় সেক্ষেত্রে মিনিমাম 8GB র্যাম, যদি Core i7 আর Core i9 হয় সেক্ষেত্রে 16GB র্যাম ইউজ করতে পারে। এখন আসি ডেস্কটপ। এখন যদি আপনি ডেস্কটপ বিল্ড করতে চান সেক্ষেত্রে কেমন হবে? যদি এমন হয় আপনি গ্রাফিক্সের কাজ করবেন না, টুপিটেকে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি Core i3 PC বিল্ড করতে পারেন। তো একটু আগেই আমি বলেছি দুই ধরনের প্রসেসর পাওয়া যায়, একটি হচ্ছে ইন্টেল আর একটি হচ্ছে রাইজেন। তো রাইজেনের থেকে ইন্টেল বেস্ট। রাইজেন যে একেবারে খারাপ তা না, রাইজেন দিয়ে আপনি ইউজ করতে পারেন, বাট রাইজেন থেকে ইন্টেলের পারফরমেন্স অনেক বেশি। তবে ট্রাই করবেন ইন্টেলটা নেওয়ার জন্য। তো একটি PC বিল্ড করতে হলে অবশ্যই আপনাকে প্রসেসর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, DVD রাইটার, RAM, দেন ফাইনালি কেসিং। বাজারে বিভিন্ন ধরনের কেসিং পাওয়া যায়, থার্মালটেক, ডিল্যাক্স, ট্রান্সেন্ট, আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেসিং চুজ করে নেবেন। যারা গ্রাফিক্সের কাজ করবেন তারা কিরকম PC বিল্ড করবেন? যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড লাগবে। আপনার NVIDIA একটি ভালো গ্রাফিক্স কার্ড নিয়ে নেবেন। গ্রাফিক্স কার্ড যেন মিনিমাম 4GB হয় আর র্যাম হচ্ছে মিনিমাম 16GB। প্রসেসর যেন মিনিমাম Core i5 থাকে। দেন হচ্ছে মাদারবোর্ড, মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট। দেন হচ্ছে র্যাম। যারা গ্রাফিক্স এর কাজ করবেন তারা দুটি হার্ড ডিস্ক ইউজ করবেন, একটি হচ্ছে SSD। তো SSD হার্ড ডিস্কে আপনি অপারেটিং সিস্টেম ইউজ করবেন, SSD হার্ড ডিস্কটাকে আপনি সেকেন্ডারি হিসেবে ইউজ করবেন। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। আপনি যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করবেন পাওয়ার সাপ্লাইটি যেন 650 ওয়াটের হয়। তো পাওয়ার সাপ্লাইটি আপনি থার্মালটেক এর নিতে পারেন, থার্মালটেক হচ্ছে বেস্ট পাওয়ার সাপ্লাই। দেন হচ্ছে প্রসেসর কুলার। বাজারে বিভিন্ন ধরনের কুলার পাওয়া যায়, আপনি ওয়াটার কুলার ইউজ করবেন আপনার প্রসেসরের জন্য। এরপর হচ্ছে মনিটর। বাজারে বিভিন্ন ধরনের মনিটর পাওয়া যায়, সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি মনিটর নিয়ে নিতে পারেন। তো আপনি যখন মনিটর চুজ করবেন অবশ্যই ব্র্যান্ডের মনিটর নেবেন। তো বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মনিটর আছে, ডেল, স্যামসাং, ভিউসোনিক, HP, লেনোভো। এখান থেকে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই ধরনের মনিটর আপনি নিয়ে নিতে পারেন। এখন আসি ল্যাপটপ এবং ডেস্কটপের ভিতরে সুবিধা এবং অসুবিধাগুলো কি। ল্যাপটপের সুবিধা আছে, ডেস্কটপের সুবিধা আছে, তবে ডেস্কটপের সুবিধাটা একটু বেশি। ল্যাপটপের সুবিধাটা হচ্ছে ল্যাপটপ পোর্টাবল, আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন খুব ইজিলি। দেখা যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাসা সব জায়গায় আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন ল্যাপটপ। যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে ল্যাপটপ কিন্তু ব্যাকআপ দিবে, ডেস্কটপ কিন্তু ব্যাকআপ দিবে না। ল্যাপটপ দিয়ে আপনি দেখা যায় 2 থেকে 3 ঘন্টা কাজ করতে পারবেন, বাট ডেস্কটপ দিয়ে সেটা পারবেন না। এটা হচ্ছে ল্যাপটপের সুবিধা। এবার আসি ডেস্কটপ। আপনি চাইলে কিন্তু ডেস্কটপের সবকিছু চেঞ্জ করতে পারেন, মাদারবোর্ড, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম, চাইলে কেসিংটাকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন।
বাট ল্যাপটপে কিন্তু সেটা আপনি পারবেন না। ল্যাপটপে দেখা যাচ্ছে র্যাম হার্ড ডিস্ক রিপ্লেস করতে পারবেন, বাট চাইলে আপনি মনিটর বড়ও করতে পারবেন না, ছোটও করতে পারবেন না, যা আছে তাই থাকবে। আপনি যদি 50,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনেন আর 50,000 টাকা দিয়ে একটি ডেস্কটপ কিনেন, সেক্ষেত্রে ল্যাপটপের তুলনায় ডেস্কটপের পারফরমেন্স দ্বিগুণ হবে। আপনি যদি ল্যাপটপ অনেকক্ষণ কাজ করেন সেক্ষেত্রে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়, বাট ডেস্কটপ আপনি যতই লং টাইম কাজ করেন না কেন ডেস্কটপ সহজে গরম হয় না এবং স্লো হয় না। আপনি যদি সেম কনফিগার ল্যাপটপ এবং ডেস্কটপে গেমস খেলেন দেখবেন ল্যাপটপ হ্যাং করে বাট ডেস্কটপ কখনই হ্যাং করবে না। ডেস্কটপের কোনো কিছু যদি নষ্ট হয় রিপ্লেস করার খুব ইজি, চাইলে আপনি নিজেও রিপ্লেস করতে পারেন। ডেস্কটপে যদি কখনো কোনো সমস্যা হয় সেটা কিন্তু আপনি খুব কম খরচে সলভ করতে পারবেন। ল্যাপটপে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টাকাই খরচ করতে হবে। তো সব দিক থেকেই ডেস্কটপের সুবিধা বেশি। যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করি ডেস্কটপ কেনার জন্য। তো আজ এ পর্যন্তই, নিত্য নতুন টিউটোরিয়াল পেতে মাহবুব পিম্পের সাথেই থাকবেন, এনি টাইম এনিহোয়ার। আল্লাহ হাফেজ।